তৎকালীন সময়ে গোপবালকদের প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ছোট বাছুরদের দেখাশোনা করা। কৃষ্ণ ও বলরামকেও বাছুরদের দেখাশোনা করার দায়ভার দেওয়া হলো। শৈশব থেকেই এই বিষয়ে তাদের শিক্ষা দেওয়া হতো, তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত গোপবালকদের সঙ্গে গোচারণে গিয়ে বাছুরদের চরাতেন এবং তাদের খেলার সাথীদের সঙ্গে খেলা করতেন। বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন, আবার কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ের নূপুরের মধুর শব্দ হতো, কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং ষাঁড় সেজে খেলা করতেন। এইভাবে কৃষ্ণ আর বলরাম সাথীদের সঙ্গে খেলা করতেন। এই দুই ভাই কখনো কখনো আবার গাভী এবং ষাঁড়েদের শব্দ অনুকরণ করে ষাঁড়ে ষাঁড়ে লড়াইয়ের খেলা করতেন, কখনো বা তারা বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন। এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্যলীলা উপভোগ করছিলেন। এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন, তখন বৎসাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করবার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল। কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে সেই অসুরের আগমনের কথা বলরামকে বললেন। দুই ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পেছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটি গাছের পেছনের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। তাতেই অসুরটি প্রাণ ত্যাগ করে সেই গাছের ওপর থেকে ভূমিতে নিপতিত হলো। কৃষ্ণের খেলার সাথীরা তখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখলো এবং তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্পাবৃষ্টি করতে লাগলেন। এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ এবং বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চরাতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন। সমস্ত গোপবালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত। বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত। একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল, তখন তারা একটি পাহাড়ের মতো বিরাট এক বকপক্ষী দেখতে পেল। এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো। আসলে এটি ছিল বকপক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু। সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেলল। এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেব সহ সমস্ত বালকেরা মৃতবৎ অচেতন হয়ে পড়ল। বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল, তখন সে তার গলায় একটা প্রচণ্ড জ্বালা অনুভব করল। কৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল। অসুরটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগল। বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দমহারাজের শিশুপুত্র রূপে লীলাবিলাস করেছিলেন, তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান, সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী। যশোদানন্দন তখন পর্বতাকৃতি বক্ষ পক্ষীটির চঞ্চু ধরে তার সমস্ত গোপবালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দ্বিধাবিভক্ত করে ছিঁড়ে ফেলে, ঠিক তেমনিভাবে তার মুখটা চিড়ে ফেলল। স্বর্গালোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের ওপর নন্দন বনজাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং দুন্দুভি ও শঙ্খধ্বনি করে স্তোত্রের দ্বারা তার স্তব করতে লাগলেন। গোপবালকেরা যখন পুষ্পবৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্যসহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল, তখন তারা অত্যন্ত বিস্মিত হল। কৃষ্ণ অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হলো যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে। কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই নন্দন নন্দকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখল। তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল। গৃহে ফিরে তারা নন্দ দুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগলো। যখন সমস্ত গোপ এবং গোপিকারা শিশুদের কাছ থেকে এই ঘটনার বর্ণনা শুনলেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন এবং তার মহিমা ও বীরত্বের কাহিনি শুনে তার প্রতি তাদের স্নেহ আরও বর্ধিত হলো। কৃষ্ণ যে আবার মৃত্যুমুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ ও ভালোবাসার
আশার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না এবং গোপিকারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে অসুর কতভাবে কতবার যে কৃষ্ণকে আক্রমণ করেছে তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতেই পারেননি, উল্টে তারা একে একে নিহত হয়েছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুর্ধর্ষ শরীর নিয়ে কৃষ্ণকে হত্যা করবার জন্য তাদের আক্রমণ করেছে, কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। পক্ষান্তরে একটা ক্ষুদ্র প্রত্যঙ্গ যেমন আগুনে পুড়ে মরে যায়, ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে। বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমুনির কথা তাদের মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে অসুরেরা এই বালকটির অনিষ্ট সাধন করবার চেষ্টা করবে। এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে।